আজকে আপনাদের আমি পাঁচটা আইডিয়া দেব, যে ব্যবসার আইডিয়াগুলো আপনি ছোট পুঁজিতে করতে পারেন, মিডিয়াম পুঁজিতে করতে পারেন এবং আনলিমিটেড পুঁজিতে করতে পারেন। এটা আপনি আপনার মতো করে আপনার এলাকা ভিত্তিক করতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে, যে কোনো শহরে, যে কোনো গ্রামে, যে কোনো ইউনিয়নে, যে কোনো থানায় আপনি করতে পারবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি কামাল আহমেদ, অ্যানি কেরিয়ার ইউটিউব এবং ফেসবুক চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের পাঁচটি ব্যবসার আইডিয়া, যেটা আপনারা যাদের কম পুঁজি আছে তারা করতে পারেন, যারা গ্রামে আছে তারা করতে পারেন, যাদের বড় পুঁজি আছে, বেশি পুঁজি আছে, আনলিমিটেড পুঁজি আছে, সবার জন্য আজকের ভিডিও। নাম্বার এক, মিনি গার্মেন্টস বা ছোটো গার্মেন্টস। দেখেন, আপনি গ্রামে থাকেন, উপজেলায় থাকেন, যেখানে থাকেন না কেন, আপনি মিনি গার্মেন্টস তৈরি করবেন। আর মিনি গার্মেন্টস বলতে আপনি আপনি পুঁজি হিসেবে, আপনি যদি ধরেন একটা সেলাই মেশিন নেন, আপনি একটা মেশিন দিয়ে করতে পারেন, আপনি দুটা সেলাই মেশিন নেন, দুটা সেলাই মেশিন দিয়ে করতে পারেন, আপনি পাঁচটা সেলাই মেশিন নেবেন, পাঁচটা সেলাই মেশিন দিয়ে করতে পারবেন, আপনি দশটা সেলাই মেশিন, এটা নির্ভর করবে আপনার ইনভেস্টের উপরে। কিন্তু আমি মনে করি আপনি যদি ইনভেস্টর থাকে, তারপরেও আপনি আগে দেখবেন যে এই মিনি গার্মেন্টস করার আগে আপনাকে দেখতে হবে আপনার মার্কেটিং, আপনি কোথায় এই যে মিনি গার্মেন্টস, আপনি বাচ্চাদের শার্ট, প্যান্ট, এই মুহূর্তে শীতের পোশাক বা যেটা আপনি তৈরি করেন না কেন, আপনাকে দেখতে হবে যে আপনি এই প্রোডাক্টটা উৎপাদন করলেন, এই গার্মেন্টসের শার্ট বা প্যান্ট বা আমাদের শার্ট প্যান্ট আপনি তৈরি করলেন, সেটা আপনি আসলে কোথায় বিক্রি করবেন সেটা আপনাকে খেয়াল করতে হবে। এখন আপনার যেখানে হন না কেন, আমরা জানি যে কিছু কিছু জায়গায় বড়ো বড়ো মোকাম আছে, যেমন আপনার বাবুরহাট, নরসিংদী, এখানে আমরা দেখি কিছু কিছু গার্মেন্টসের লোক তারা গ্রামে প্রোডাকশন তৈরি করে, করে তারা ওই হাটে নিয়ে বিক্রি করে, এটা কিন্তু অনেকে করে। এছাড়াও আপনি এলাকায়, আপনি এলাকা যদি ছোটো করে করেন, আপনি গ্রামাঞ্চল যদি করেন, দেখা গেলো আপনার ছোটো একটা চারটা বা পাঁচটা মেশিন দিয়ে করলেন। দেখেন, আমাদের গ্রামে প্রচুর এখন দোকানপাট হয়ে গেছে, আপনি সেখানে আপনি যে প্রোডাক্টগুলো তৈরি করবেন, যে স্যাম্পলগুলো তৈরি করবেন, সেগুলো নিয়ে আপনি আপনি যেগুলো গার্মেন্টস যেগুলো আছে, যারা হাট বাজারে বিক্রি করে বা মহল্লায় দেখেন কম দামি বেশি দামি সবই কিন্তু পোশাক বিক্রি হয়, সেখানে আপনি যোগাযোগ করবেন। মেয়েদের কিছু ড্রেস আপ আছে, সেগুলো আপনি যোগাযোগ করবেন আসলে কোথায় বিক্রি করা যায় এবং কোন প্রোডাক্ট। আপনি যদি গ্রামে থাকেন, গ্রাম থেকে চিন্তা করবেন আপনার শহরে কোন প্রোডাক্টটা বেশি চলে, কোন গার্মেন্টসের প্রোডাক্টটা আপনার বেশি চলে, কোন শার্টটা বা কোন বাচ্চাদেরটা না বড়োদেরটা বেশি চলে, কোনটা আপনি তৈরি করতে পারবেন, কোনটা আপনি বিক্রি করতে পারবেন, এটা আপনি মাথায় রাখবেন। এখন অনেকে বলবেন ভাই আমরা তো আসলে কম পুঁজিতে গার্মেন্টস শুরু করা যায়, ভাই কম পুঁজিতে গার্মেন্টস শুরু করা যায় এই জন্যে, কারণ কিছু কিছু মোকাম আছে, যেমন আপনার ছোটো বড়ো মোকামগুলো আছে, আমরা বলি লট কাপড় বলি, যে লট, লট বলতে কিন্তু আমরা আগে মনে করছি যে আপনার হয়তো সেরা ফাটা তা না, দেখা যায় যে কোনো কোনো কোম্পানি যখন একটা প্রোডাক্ট তৈরি করে, কয়েক হাজার গজ তারা কিন্তু কাপড় তৈরি করে, সেই কাপড়টা যখন তারা ফার্স্টে যখন বিক্রি করে তখন কিন্তু ভালো দামে বিক্রি করে, আবার যখন শেষ হয়ে যায়, ফ্যাক্টরি হয়তো প্রোডাক্ট আছে মোটামুটি 500 গজ বা 600 গজ পরে আছে, তখন ওরা কম দামে বিক্রি করে দেয়। এরকম কাপড় আপনাকে ক্রয় করতে হবে, এবার এই ক্রয় করার জন্য আপনি ইসলামপুর যেতে হবে, নরসিংদী যেতে হবে, বাবুরহাট যেতে হবে, গেলে আপনি পাবেন। এছাড়াও আরও কিছু ছোটো ছোটো এলাকায় হাট আছে, যেমন উল্লাপাড়াতে একটা হাট আছে, বাজার আছে, যেখানে আপনি 20 গজ বা 30 গজ আপনি ক্রয় করবেন। এটা নির্ভর করবে আপনি ইনভেস্টের উপরে, গার্মেন্টসের ব্যবসাটা নির্ভর করবে আপনি ইনভেস্টের উপরে। আপনি ছোটো আকারে করতে পারেন, আপনি আপনার যত টাকা আছে আনলিমিটেড আপনি দামি কাপড় তৈরি করবেন, আপনি যেমন ইনভেস্ট আছে তেমন আপনি প্রোডাক্ট তৈরি করবেন, গার্মেন্টসের প্রোডাক্ট তৈরি করবেন এবং সেটা সেল করবেন। নাম্বার দুই, এখন দেখেন এই ব্যবসাটা প্রচলন খুব বেশি চলছে, যেমন ইভেন্ট ম্যানেজমেন্ট। দেখেন, আমরা আসলে আগে আমরা যৌথ ফ্যামিলি ছিলাম, যৌথ ফ্যামিলি বলতে আমরা দাদা, চাচা, চাচা তবে সবাই মিলিতে কিন্তু আগে এক জায়গায় থাকতাম বা বসবাস করতাম, এটা কিন্তু ছিল আমাদের। কিন্তু এখন সেই জিনিসটা নাই, এখন দেখা যাচ্ছে যার যার মতো পৃথক, এক একজন এক এক ফ্ল্যাটে চলে গেছে, এক একজন এক এক জায়গায় ভাড়া থাকে, এই যে একটা লোকজনের যে অভাব। আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কিন্তু আপনি তখন কী করেন, যে কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্টকে তারা ম্যানেজ করেন, ভাই আমরা এত, কারণ আপনার তো লোক নাই, আপনি তো বড়ো ফ্যামিলি না, আপনার লোক নাই। আমরা গ্রাম অঞ্চলে অনেকে তো আছে যারা লোকজন কাজ করে, কিন্তু এটা মোটামুটি এখন থানা পর্যায়ে হয়ে গেছে যে লোক নাই, কমিউনিটি সেন্টারে বিভিন্ন জায়গায় বিয়ে অনুষ্ঠান হয়, আপনি কী করবেন, একটা ইভেন্ট এখন
আরও বেশি চলবে, দিনকে দিন এই ব্যবসাটা আরও ভালো চলবে। আপনি একটা ইভেন্ট তৈরি করেন, সেখানে আপনার খাবারের ইয়ে থাকবে, টেবিল থাকবে, চেয়ার থাকবে, লাইটিং থাকবে আপনার, এমনকি সাথে আপনি ভিডিও লাগাতে পারেন, আপনি এখন তো ভিডিও সহ আপনি লাগাতে পারেন, অথবা ক্যাটারিং বলতে আপনি জানেন খাবার ম্যানেজমেন্ট এ টু জেড একটা ইভেন্টে কিন্তু আপনার। আমি তো বলছি যে বিজনেসটা আইডিয়াটা আইডিয়াগুলো আজকে আপনি ছোটো আকারে করতে পারেন, বড় আকারে করতে পারেন, এটা কিন্তু নতুন ব্যবসা না, কিন্তু এই ব্যবসাটা আপনার আধুনিকতার ছোঁয়া নিয়ে আসতে হবে। মানুষ কী চায়, সুন্দর প্লেট দিতে হবে, আপনার লাইটিংগুলো সুন্দর করতে হবে, আপনার এ টু জেড সাপোর্ট দিতে হবে। যেমন হয়তো এমন আছে যে আপনার রান্নার সহ আপনি সাপোর্ট নেবেন, যে আপনার রান্নার সহ কন্ট্রাক্ট নেবেন, আবার রান্নার লোকাল বলা আপনার থাকতে হবে, এমনকি সার্ভ করার কন্ট্রাক্ট আপনি নেবেন, যেটা ক্যাটারিং বলে, আপনি এ টু জেড মানে এখানে আপনি আপনি থানা পর্যায়ে করতে পারেন, জেলা পর্যায়ে করেন, বিভাগীয় পর্যায়ে করেন, যেখানে করেন না কেন আপনি, আপনি আপনার ইনভেস্টের উপর নির্ভর করবে। এখন জেলা পর্যায়ে গেলে বেশি ইনভেস্ট লাগবে, আর আপনি যদি থানা পর্যায়ে যান কম ইনভেস্ট লাগবে, কিন্তু আমার মনে হয় এটা থানা পর্যায়ে যাওয়া উচিত, থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যাওয়া এটা করা ঠিক না এই মুহূর্তে, কারণ যদিও বাড়বে দিন দিন বাড়বে, কিন্তু এখন থানা পর্যায়ে হয়ে গেছে, থানা পর্যায়ে করতে পারেন, জেলা পর্যায়ে করতে পারেন, বিভাগীয় পর্যায়ে করতে পারেন, মানে এটা এখন নিত্য নতুনই ভালো ব্যবসা। আমি দেখছি যে মোটামুটি এক একটা প্রোগ্রামে আমার নিজেরাও করে দেখি যে না অনেক ভালো, কারণ দেখা যায় এখন সবাই ফ্যামিলি হয়ে গেছে, শর্ট শুধু থাকে বাবা মা, সব ছোটো ছোটো ফ্যামিলি, কারণ ফ্যামিলি কাজ করার মতো কেউ নাই, পয়সা আছে কিন্তু একটা অনুষ্ঠান করবে সেখানে কিন্তু আসলে এ টু জেড আপনার বক্স আছে, এ টু জেড ইভেন্টের যে জিনিসগুলো আছে আপনার ডেকোরেশনগুলো থাকে, এ টু জেড আপনি ব্যবসা করতে পারেন, এবং এটা ভালো একটা ব্যবসা। যেমন আপনি ছোটো ইনভেস্টও করতে পারবেন, আপনি বেশি ইনভেস্টও করতে পারবেন। নাম্বার তিন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য। নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলতে একটা প্রোডাক্ট তৈরি করা, আর প্রোডাক্টগুলোকে দেখেন আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা আমরা খাবার লাগে, যেমন আপনার আটা, ময়দা, সরিষার তেল, সুজি, সেমাই, চাউল, এই যে প্যাকেট আপনি একটা কোম্পানি তৈরি করতে পারেন। দেখেন আপনি যে কোনো মিল থেকে সরিষার তেল নেন বা আটা নেন বা ময়দা নেন বা সুজি নেন, আপনি দেখবেন তাদেরকে বিএসটা আছে কি না, আপনি ওই বিএসটায় কপি নিয়ে আপনি শুধু জাস্ট মার্কেটিংয়ে আপনি লিখবেন প্রস্তুতকারক, যে ফ্যাক্টরি থেকে মাল নেবেন তার অ্যাড্রেস দেবেন, আর আপনি জাস্ট আপনার প্রোডাক্টে দেবেন বাজারজাতকরণ, আপনাকে আন্ডতে কোনো ঝামেলা হবে না। আপনি আপনি যে যে যেমন ইনভেস্ট আছে, আপনি একটা প্রোডাক্ট নিয়ে শুরু করে দেন, তিনটে প্রোডাক্ট নিয়ে শুরু করে দেন, করে আপনি এটা মার্কেটিং করতে পারবেন, এবং এটা আপনি এলাকায় শুরু করেন, আপনি ভালো কিছু দেন যে আপনি এলাকায় আপনি যে দোকানপাটগুলো আছে, লোকালি যে দোকানগুলো আছে সেগুলো আগে শুরু করেন, এরপরে ধীরে 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 আপনি ব্যবসা বুঝে যাবেন, তখন আপনি বড় আকারে শুরু করবেন, তখন আপনি ডিলার নিয়োগ দেন বিভিন্ন জেলা বিভিন্ন ইউনিয়ন দেন, তখন আপনি বড় আকারে শুরু করে দেন। আপনি আপনি এলাকায় কিন্তু এটা করা সম্ভব, হ্যাঁ কিন্তু আপনাকে খেয়াল রাখবেন যেহেতু আপনার খাবার প্রোডাক্ট অবশ্যই আপনাকে ভালো মান দিতে হবে। আপনি যখন একটা দোকানে দশ পিস মাল দিলেন, যে কোনো মালই দেন, আপনি আপনার প্রোডাক্টের নতুন মাল দেন, যদি সেটা ভালো হয় আপনার কাছে কিন্তু মানুষ লুভে নেবে, আপনি আপনি প্রচার করতে হবে, বিভিন্ন দোকান দোকান ঘুরতে হবে, আপনি তো একটা দোকান মান নিল না একদিন, পরে আবার একদিন যান, আজকে নিচ্ছে না কালকে নেবে, এইভাবে আপনাকে মার্কেটিং করতে পারলে যদি ভাই একবার লেগে যান ইনশাল্লাহ আপনার ফিরে তাকাতে হবে না। নাম্বার চার, দেখেন চার নাম্বার হলো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল এখন যেমন অটোরিকশা, রিক্সা, এটার ফ্যাক্টরি করা। দেখেন এগুলো আসলে ফ্যাক্টরি কিন্তু রিয়েলি হয় না, এইসব প্রোডাক্ট কিন্তু সব বাড়ি থেকে আসে, আমাদের দেশে বাড়ি থেকে চলে আসে, চায়না থেকে বেশিরভাগ আসে। আপনি জাস্ট একটা শোরুম দেন বা বাংলা কথা কারখানা দেন বা আপনি সেটিং করবেন, জাস্ট আপনার কাজ শুধু সেটিং, হ্যাঁ আপনি কিছু বডি তৈরি করবেন, যে বডিগুলো আপনি একটা শোরুম একটা লেদ লাগবে যেখানে আপনি বডি তৈরি করবেন, অনেকে কিন্তু করতেছে আপনি, এটা কিন্তু নতুন ব্যবসা না, আমি যে আইডিয়া করলে সব কিন্তু পুরাতন ব্যবসা, কিন্তু আমরা দেখুন ধরেন আপনি শুধু বডি তৈরি করলেন, বডিটা আপনি তৈরি করে নিলেন, ওই বডির যাবতীয় চাকা, যাবতীয় ওয়াইরিংয়ের ইলেকট্রনিক্স, এ টু জেড ব্যাটারি সবই কিন্তু আপনি বাড়ির প্রোডাক্ট, আপনি জাস্ট অ্যাসেম্বলিং করবেন মানে সেটিং করবেন, এই একটা কারখানা আপনি করতে পারেন। এবং এখানে আমি তো বলছি ইনভেস্ট আনলিমিটেড, আপনি হলো ছোটো আকারে ইনভেস্ট করতে পারেন, আপনি বড় আকারে ইনভেস্ট করতে পারেন, আর এই ব্যবসাগুলো এখন গ্রাম থেকে শুরু করে শহর থেকে শুরু করে অত্যন্ত সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, এটা এটা কিন্তু নতুন ব্যবসা না, এবং এটা আরও থাকবে, দিন দিন যত যাবে তত আপডেট আসবে, ভালো ব্যাটারি আসবে, ভালো মেকানিক্যাল আসবে, ভালো ইলেকট্রনিক্স বক্স আসবে, ভালো লাইট আসবে,
এগুলো কিন্তু আপনি সেটিং করে একটা প্যাকেজ করে আপনার এলাকায় বিক্রি করেন। এবং অনেকে দেখছি যে ভালো ব্যবসা করে, কারণ তারা ওই টায়ার টিউব থেকে শুরু করে খুচরা ইনস্ট্রুমেন্ট থেকে এগুলো তো বিক্রি হয়, আপনার সেটার একটা গাড়ি, অটো গাড়ি, এগুলো ভালো বিক্রি হয়, আপনি এটা ব্যবসা করতে পারেন। পাঁচ নাম্বারটা হলো বেকারি ব্যবসা দেখেন। এখন বেকারি বলতে আগের দিনের মতো কিন্তু সেই পাউরুটি বা লোকাল বেকারি কিন্তু আর নাই। আপনি বিস্কিটগুলা যেমন বিভিন্ন কনফেকশনে দেখা যায় বোয়েমের ভিতরে রাখে, একদম বোয়েমের ভিতরে কিন্তু রাখে, সেগুলোকে আপনি ডিজাইন করে সুন্দর সাজ করে আপনারা বেকারি তৈরি করেন। এটা আপনি আপনার ডিস্ট্রিক্টে তৈরি করেন বা আপনার উপজেলায় তৈরি করেন, আপনার বিভাগে তৈরি করেন, আপনি যেমন ইনভেস্ট আছে তেমন আপনি তৈরি করেন। এমনকি আপনি যখন একটা ফ্যাক্টরি তৈরি করবেন, আপনার পিছনে ফ্যাক্টরি আছে, সামনে একটা আপনার শোরুম আছে, শোরুমে ওখানে আপনি বসার একটা ব্যবস্থা করেন, অনেকে দু পিস এক পিস খাবে টেস্ট করবে সে ব্যবস্থা রাখেন, সাথে আপনি ওখান থেকে তারা হোলসেল নিয়ে যাবে, হোলসেল বলতে বাসার জন্য নিয়ে যাবে, ফ্যামিলির জন্য নিয়ে যাবে, এরকম কিন্তু হয়। সাথে আপনি কী করবেন, এই যে আপনি প্রোডাক্টগুলো তৈরি করলেন এই প্রোডাক্টগুলো আপনি বিভিন্ন মার্কেটিং করার চেষ্টা করেন। যেমন আপনার যে আশেপাশের দোকানগুলো আছে, যে কনফেকশনারি দোকানগুলো আছে, মুদিখানার দোকান আছে, এত অনেক দোকান আনাচ্ছে কানাচ্ছে দোকানগুলো আছে, এই দোকানগুলোকে আপনি টার্গেট করেন। আপনি একটা গাড়ি তৈরি করেন, যে গাড়িতে আপনি আপনার প্রোডাক্টগুলো উঠাবেন সেই প্রোডাক্টগুলো মার্কেটিং করেন। আপনি এখানে ইনভেস্টার বলছি, ইনভেস্টার আনলিমিটেড, আপনি যদি মনে করেন আপনার ছোটো পরিসরে করতে পারেন, আপনি হয়তো তিনটা বিস্কুটের প্রোডাক্ট আপনি শুরু করতে পারেন, আপনি চারটা বিস্কুটের ডিজাইন দিয়ে শুরু করতে পারেন, আপনি পাঁচটা বিস্কুটের প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারেন, এটা আপনি নির্ভর করবে। এছাড়াও দেখেন গুগলে সার্চ দেন, কারণ বেকারি কিন্তু তৈরি করতে অনেক মেশিন বের হয়ে গেছে, অটো মেশিন, এখন কিন্তু সেই খড়ির যুগ নাই যে আপনার চুলা দিয়ে, যেমন বেকারিগুলোকে আগে খড়িতে জাল দিয়ে সেগুলো পাউডার মাটি তৈরি করতো, সেই জিনিস কিন্তু নাই, এখন সব ইলেকট্রনিক্স হয়ে গেছে, অত্যাধুনিক হয়ে গেছে। আপনি শুরু করতে পারেন, যারা বেকার আছেন, যারা কিছু করতে চান বা যাদের ইনভেস্ট আছে, এই বেকারি ব্যবসা কিন্তু খুব সুন্দর ব্যবসা, এটা কিন্তু মাথায় রাখবেন। পরিশেষে একটা কথা বলতে চাই, এই যে ব্যবসাগুলো আমি পাশে আড্ডে দিলাম এগুলোর হিসাব করতে হবে আপনাকে, কাগজপত্র কিন্তু হিসাব করতে হবে। যেমন বিএসটি ছাড়া কিন্তু, যেমন আমি প্রথমে বলছি গার্মেন্টস, গার্মেন্টসে বিএসটি লাগবে না, কারণ গার্মেন্টসটা আসলে বিএসটির মধ্যে পড়ে না। আপনার ইভেন্ট ম্যানেজমেন্টে বিএসটি লাগে না, আপনার গার্মেন্টস করতে হলে আপনাকে সব ট্রেড লাইসেন্সটা করতে হবে, আর আপনার ইভেন্ট ম্যানেজমেন্টও সেম তাই, আপনি ট্রেড লাইসেন্স করতে হবে। কিন্তু যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা বলছি, তিন নাম্বার যেটা বলছি, এটা কিন্তু আপনার করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে বিএসটি লাগবে। হ্যাঁ, আপনার কারখানাও করতে পারেন, যেমন আটা সুজিটা কারখানা, আপনি যদি ইনভেস্ট থাকে আপনার ফ্যাক্টরি আছে করতে পারেন। এছাড়াও আপনি যদি মনে করেন আপনি কারখানা অত ইনভেস্ট করার দরকার নেই, আপনার না ইনভেস্ট কম, আপনি জাস্ট মার্কেটিং করেন, একই পলিসি যে আপনি যেখান থেকে সর্ষে তেল নেবেন, যেখান থেকে আটা বা সুজি নেবেন, সেখানকারই দেখুন ওই ফ্যাক্টরিয়ালেই বিএসটি করা আছে, ওখান থেকে জাস্ট ক্রয় করে নিয়ে আসেন, আপনি বস্তা করে নিয়ে আসেন, বস্তা করে নিয়ে আসবেন, আপনি বাসায় সুন্দর পরিবেশ সম্মত করে আপনি সেটা প্যাকেজিং করেন, আর ওই কাগজে লেখা রাখবেন প্রস্তুতকারক যার কাছ থেকে নিয়ে আসবেন তার নাম দেবেন, আর আপনি যারা বিক্রি করবেন আপনি জাস্ট বাজারজাতকরণ লিখবেন, আপনাকে আইনত ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। অটো বাইকে দেখেন, অটো বাইক যে ফ্যাক্টরি বা তৈরি যে প্রোডাক্টটা, এটা আপনি যারা তৈরি করবেন আসলে এটা কোনো কাগজপত্র লাগবে, এটা জাস্ট একটা ট্রেড লাইসেন্স হলে আপনি ব্যবসা করতে পারেন। এবং আপনি তো যেখান থেকে মাল নিয়ে আসতেছেন, কাঁচামাল তো আপনি নিয়ে আসতেছেন, শুধু ফিটিং করা, আপনার কাছে জাস্ট সেটিং করে দেবেন, শুধু বডি তৈরি করবেন রেলের থেকে আর সেটিং করে দেবেন এবং রেডি করে রাখবেন, আপনার মাল কেউ রেডি নিতে পারে, আবার কেউ দেখছে যে অর্ডার দেয় ভাই না আমার এই মালগুলো চেঞ্জ করে দেন, যদি দাম নিয়ে আসে এগুলো দেন, এটা হলো চার নম্বর কাজ। আর পাঁচ নম্বর হলো যেমন বেকারি, এটা কিন্তু আপনি অবশ্যই আপনি বিএসটি লাগবে, আপনি যে ব্যবসা খাবার ব্যবসা করতে গেলে অবশ্যই কিন্তু বিএসটি লাগবে, বেকারি করতে গেলে আপনাকে অবশ্যই আপনাকে বিএসটি করতে হবে এবং আপনাকে পরিবেশ সম্মত থাকতে হবে। আমরা জানি যে বিএসটি আপনার পারমিট দেওয়ার আগে আপনার যেখানে মেশিন রুম আছে, যেখানে উৎপাদন করবেন সেখানে রুম আলাদা থাকবে, আপনার শোরুম আলাদা থাকবে, আপনার প্যাকেটিং আলাদা লাগবে, তিনটে রুম লাগবে কম হলেও, এবং সেটা বিএসটি প্রোডাক্ট যাওয়ার আগে, আপনার উৎপাদনে যাওয়ার আগে অবশ্যই আপনাকে বিএসটি নিতে হবে। হ্যাঁ, এছাড়াও যদি আপনি মনে করেন যে আপনার ফ্যাক্টরি ছাড়া বেকারি, পাঁচ নাম্বার যেটা বেকারি ব্যবসাটা, ফ্যাক্টরি ছাড়াও আপনি করতে পারবেন, সেটা হলো আপনি যদি কোনো বেকারি কাছ থেকে মাল নিয়ে আসেন, লুজ মাল নিয়ে আসেন বা র মাল নিয়ে আসেন, আপনাকে সেম তাই করতে হবে, আপনাকে কাগজে লিখতে হবে প্রস্তুতকারক অমক ফ্যাক্টরি, তার ঠিকানা দিতে হবে, আর আপনি শুধু লিখবেন বাজারজাতকরণ আপনি নিজেই। অল্প পয়সা যারা আপনার আছে তারা এই ব্যবসাটা, এই পলিসিতে আপনারা এই পাঁচটি ব্যবসা করতে পারেন। প্রিয় দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই, আপনারা আসলে বিভিন্ন ধরনের আইডিয়া দিয়ে থাকে, জাস্ট আমরা বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেকশন করে কিন্তু আমরা বিভিন্ন তথ্য কালেকশন করে কিন্তু আমরা দিই, অর্থাৎ আপনি চিন্তা করবেন কোন ব্যবসাটা আপনি করবেন, আপনি চিন্তা ভাবনা করে আপনি কোথায় সময় দিতে পারবেন, কোথায় আপনার মনোযোগ আছে, কেমন আপনি ইনভেস্ট আছে, আপনি বাজারজাত করতে পারবেন কি না, তারপরে কিন্তু ব্যবসায় যাবেন, আমাকে দেখে না বা আমার ইউটিউব বা ফেসবুক চ্যানেল দেখে না।
পরশে সবার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজকের মধ্যে শেষ করছি। আল্লাহ হাফেজ।